বিসমিল্লাহির রহিম, আপনাদের কাছে আমি কি রিকোয়েস্ট করলাম, কি চাইলাম, আপনারা একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে অনেক মিস্ত্রি নিয়ে কাম করা হইতেছে, তার জন্য আমি চার জোগাড় করতেছি, চার নগে কী কী জোগাড় করতেছি ভিডিওটা অনেক কিছু জানবারও আছে, আপনারা জানতেও পারবেন। যে একজন মানুষ বাড়িতে আসলে তুমি কী সমাধান করতে হয়, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। একজন মেহমান যদি অনেক দূরে থেকে আসে, সে অনেক ক্লান্ত থাকে, তাকে কি করা দরকার বা উচিত? তাকে প্রথমে চা দেওয়ার দরকার বা কিবা একটা পাতলা খানা দেওয়ার দরকার, যে ক্লান্ত পারি কেউ মানে পিঠা দেয় বা বিস্কুট বিস্কুট থাকে, অন্য কিবা কি ফলমূল থাকে সবই দেয়। তার নাকি আমরা বিশেষ করে পিঠাটাই বেশি দিই। তাড়াতাড়ি আমরা আজকে বলতে অনেক মিস্ত্রি কাজ করতেছে, তার জন্য তাড়াতাড়ি ভাবলাম যে পিঠা বানিয়ে চা দেওয়ার, পিঠা বানিয়ে চাটা দিতেই হয়, দিতে লাগবই, যে যেমন তেমন হোক চা দিতেই হবে। তার নাকি হয় বিস্কুটও হয় পিঠা কিবা একটা দিয়েই লাগবো। মানে আজকে আমি আরও রুটি পিঠা বানাইতেছি, রুটি আর অন্য কিছু থাকবো, বিস্কুট থাকবো। দেখুন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কেমন লাগে, আর অনেক মজাদার ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। গরিবকে সাহায্য বা সাপোর্ট না করলে কাকে করবেন? যার আছে তার তো আছে, যার নাই তাকে সাপোর্ট করতে হয়। আর ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা গরিবকে বেশি সাপোর্ট করব বা সাহায্য করব। যেমন মিস্টার বিস্ট, তার তো অনেক আছে, তারপরে যেমন বড় বড় ইউটিউবার যারা তাও তো আছে, আর যারা নতুন ইউটিউবার বা তাদের পোশাক বা তাদের অবস্থা দেখলে বোঝা যায় যে তারা কত গরিব, তাদেরকে সাপোর্ট করা দরকার। হয়তো ভিডিওটা ভালো লাগে না, তবু এটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তো ভিডিও ভালো না লাগলেও আমি তাকে কী করি, হয়তো একটা লাইক বা সাবস্ক্রাইব করি, যে হয়তো আমার একটা লাইকের জন্য বা একটা সাবস্ক্রাইবের জন্য তার অনেক হ্যাঁ লাভবান হতে পারে, বা লাভবান হবো না যে একটা সাবস্ক্রাইবের জন্য, তবুও একটা সাবস্ক্রাইব তো হয়তো বাড়লো, যে একটা সাবস্ক্রাইবার আমার বাইরে আসছে। সেই জন্য গরিবদেরকে সাহায্য করবো। আর আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা গরিবকে বেশি হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে আছে তাকে সাপোর্ট করবেন, যে গরিব তাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এখন আমি চাটা ডাইলা নিতেছি, চাটা রেডি হয়ে গেছে, রুটি বাড়ছি, চাটা ডালতেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে সব কিছু আমার রেডি। এখন খালি আমি মিস্ত্রিদের চাটা নিয়ে দিব আর মিস্ত্রিরা খাব। সবেই দোয়া করবেন আর এভাবে সবাই চেষ্টা করবেন, সব বউদের কর্তব্য যে একজন মেহমান বাড়িতে আসলে তাকে কী করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।